হ্যালো ফুটবল ফ্যান্স, শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো, যেখানে প্রথম ম্যাচটিতে বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদ ড্র করলেও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিতে বুরুসিয়া ডর্টমুন্ড পিএসজিকে 1-0 গোলে হারিয়েছে। তবে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কোন দুটি দল এবারের আসরের ফাইনাল খেলবে, তাই চলুন একবার দেখে নেওয়া যাক পরিসংখ্যান কি বলছে, কারা সেমিফাইনালে দ্বিতীয় লেগে এগিয়ে থেকে মাঠে নামবে। সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচগুলি আসছে 8 AM ভোর 12:30 AM থেকে শুরু হবে, বা বলা যায় 7 AM রাত থেকে ম্যাচগুলি মাঠে গড়াবে, যেখানে প্রথম ম্যাচটিতে পিএসজি ও বুরুসিয়া ডর্টমুন্ড একে অপরের মুখোমুখি হবে। বর্তমানে অ্যাগ্রিগেটে 1-0 গোলে ডর্টমুন্ড এগিয়ে থাকলেও পিএসজিরই এই ম্যাচটিতে জয়ের সম্ভাবনা বেশি থাকবে, কারণ ম্যাচটি তাদের হোমগ্রাউন্ড পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত হবে, যার কারণে অ্যাগ্রিগেটে কামব্যাক করারও অবশ্যই সুযোগ থাকবে লুইস এনরিকে দলের কাছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হারার পর পিএসজি বার্সেলোনার হোমগ্রাউন্ডে গিয়ে যেভাবে কামব্যাক করেছিল, সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচটিতেও নিজেদের ঘরের মাঠে একই রকম কিছু করার চেষ্টায় মাঠে নামবে পিএসজি। এছাড়া বর্তমানে কিলিয়ান এমবাপ্পে যে দুর্দান্ত ফর্মে আছেন, তাতে ঘরের মাঠের এই ম্যাচটিতে তিনি একাই ডর্টমুন্ডের বড় পরীক্ষা নেবেন। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে হ্যারি কেনের সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি, তাই দ্বিতীয় লেগের ম্যাচটিতে তার উপরেই নির্ভর করে মাঠে নামবে পিএসজি, এবং তিনি যদি ডর্টমুন্ড বাধা পেরিয়ে পিএসজিকে ফাইনালে নিয়ে যেতে পারেন, তবে অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ফেভারিট হয়ে উঠবে ফরাসি ক্লাবটি, কিন্তু সেখানে তাদেরকে রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্নের মুখোমুখি হতে হবে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে সান্তিয়াগো বার্নাবুতে আগামী 9 May রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মুখোমুখি হবে। দ্বিতীয় লেগের ম্যাচটিতে যেই দলই জয় পাবে তারাই ফাইনাল নিশ্চিত করবে, এবং এখনও পর্যন্ত ম্যাচটিতে রিয়ালই ফেভারিট বলে মনে করা হচ্ছে, কারণ দ্বিতীয় লেগে তারা হোমগ্রাউন্ডের অ্যাডভান্টেজটা পাবে, এবং যেখানে 2001 সালে সেমিফাইনালের পর সর্বশেষ 23 বছরে জয়ের মুখ দেখেনি বায়ার্ন মিউনিক, প্রতিবারই নিজেদের ঘরের মাঠে বায়ার্নের উপর আধিপত্য বিস্তার করেছে রিয়াল মাদ্রিদ, এবং এবারও তারা সেই উদ্দেশ্য নিয়েই মাঠে নামবে। তবে ম্যাচটিতে বায়ার্নেরও সুযোগ থাকবে, প্রথম লেগে জামাল মুসিয়ালা মাঝমাঠে যে পারফরমেন্সটা দেখিয়েছেন, তাতে দ্বিতীয় লেগে রিয়ালের জন্য তাকে আটকানোটাই সবথেকে বড় চ্যালেঞ্জ হবে। এছাড়া থমাস টুখেল বিশ্বসেরা এই কোচ ভালো মতোই জানেন রিয়ালকে তাদের ঘরের মাঠে কিভাবে আটকাতে হয়, যেটা তিনি 2021 ও 2022 চ্যাম্পিয়ন্স লিগ আসরে করে দেখিয়েছিলেন, এবং ধারণা করা হচ্ছে তিনি এই ম্যাচটিকে রিয়ালটি শুট আউট পর্যন্তই টানার চেষ্টা করবেন, যেমনটা রিয়াল মাদ্রিদ সিটির হোমগ্রাউন্ডে গিয়ে করেছিল, এবং থমাস টুখেলও রিয়ালের ঘরের মাঠে ম্যাচটিকে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টানার চেষ্টা করবেন। এছাড়া ভুললে চলবে না বায়ার্নের কাছে অভিজ্ঞ ম্যানুয়েল নুয়ের আছেন, যিনি পেনাল্টি শুট আউটে 2012 সালে রিয়ালের মন ভেঙেছিলেন, এবং এবারও এমনই কিছুরই প্রত্যাশা থাকবে বায়ার্ন ভক্তদের। তবে রিয়াল বস কার্লো অ্যানচেলোত্তি অবশ্যই ম্যাচটির 90 মিনিটের মধ্যেই ফলাফল নিজেদের পক্ষে আনার চেষ্টা করবেন, যার কারণে ম্যাচটিতে আবারও জ্বলে উঠতে হবে ভিনিসিয়াস জুনিয়রকে। ফার্স্ট লেগে জোড়া গোল করা ভিনিসিয়াস চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মাঠে নামলে নিজের সেরা ছন্দটা খুঁজে পান। গেল 3 আসরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোল করা এই তারকা রিয়ালের প্রয়োজনে ঠিক সময়ে বড় বড় ম্যাচগুলো জ্বলে ওঠেন, যেমনটা এর আগে রিয়ালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করে থাকতেন, এবং দ্বিতীয় লেগের ম্যাচটিতে তার ও মুসিয়ালার লড়াইটা আরও একবার জমে উঠবে, এবং যার কারণে আগে থেকে বোঝা যাচ্ছে যে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচগুলোর থেকেও দ্বিতীয় লেগের ম্যাচগুলো আরও বেশি রোমাঞ্চকর হতে চলেছে।